মুক্তিযুদ্ধে বিজয়ের দুই দিন পর 18ই ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমিতে অজস্র লাশের ভিড়ে পাওয়া গিয়েছিল একটি লাশ। লাশটির দুই চোখ উপড়ানো, সমগ্র শরীর জুড়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাতের চিহ্ন, দুহাত পিছনে গামছা দিয়ে বাঁধা, লুঙ্গিটা উরুর উপরে আটকানো, হৃৎপিণ্ড আর কলিজাটা ছিঁড়ে ফেলেছে হানাদার নিকৃষ্ট আলবদরেরা। লাশটি ছিল ছবির এই ভদ্রলোকের, বিশ্বখ্যাত কার্ডিওলজিস্ট শহীদ অধ্যাপক ডক্টর ফজলে রাব্বী। এই ফজলে রাব্বী, তিনি সমগ্র পাকিস্তানকে 7 বার আটি দরে বিক্রি করলেও তার মস্তিষ্কের দাম উঠবে না, সেই ফজলে রাব্বী যিনি হতে পারতেন বাংলাদেশের প্রথম নোবেলজয়ী চিকিৎসা বিজ্ঞানী। তিনি ছিলেন ঢাকা মেডিকেলের MBBS চূড়ান্ত পরীক্ষায় সমগ্র পাকিস্তানে শীর্ষস্থান অধিকারী ছাত্র। 1962 সালে মাত্র 30 বছর বয়সে লন্ডনের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানের অধীনে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে MRCP ডিগ্রি নিয়েছিলেন ডক্টর ফজলে রাব্বী। তাও আবার একটি বিষয়ে নয়, বরং দুটিতে, যথাক্রমে ইন্টারনাল মেডিসিন এবং কার্ডিওলজিতে। দেশে ফিরে যোগ দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে। মাত্র 32 বছর বয়সে 1964 সালে মেডিসিনের উপর তার বিখ্যাত কেস স্টাডি টেস অফ কনজেনিটাল হাইপার বিলিরুবিনিমিয়া ডাবিন জনসন সিন্ড্রোম ইন পাকিস্তান প্রকাশিত হয়েছিল বিশ্বখ্যাত গবেষণা জার্নাল জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিন হাইজিন। মাত্র 38 বছর বয়সে 1970 সালে তার বিশ্বখ্যাত গবেষণা স্পাইরোমেট্রি ইন ট্রপিক্যাল পালমোনারি ইসিনোফিলিয়া প্রকাশিত হয়েছিল ব্রিটিশ জার্নাল অব দ্য ডিজিজ অফ চেস্ট ও ল্যান্সেট। 1970 সালে মাত্র 38 বছর বয়সেই ডক্টর ফজলে রাব্বী মনোনীত হয়েছিলেন পাকিস্তানের সেরা অধ্যাপক পুরস্কারের জন্য, কিন্তু তার আত্মায় ছিল বাংলার অসহায়ত্ব মানুষ, ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছিলেন তিনি সেই পুরস্কার। মাত্র 39 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বী ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর অফ ক্লিনিক্যাল মেডিসিন অ্যান্ড কার্ডিওলজিস্ট। আজকের দিনে কল্পনা করা যায়, মুক্তিযুদ্ধের পুরোটা সময় তিনি আহত মানুষদের সেবা দিয়েছেন মেডিকেলে বসে। বেশ কয়েক দফা নিজের সাধ্যের চেয়ে বেশি ঔষধ আর সহায়তা দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য। আহত মুক্তিযোদ্ধাদের পরিচয় গোপন রেখে দিয়েছিলেন চিকিৎসাও। মুক্তিযুদ্ধের 13-14 ডিসেম্বর ডক্টর ফজলে রাব্বীর স্ত্রী জাহানারা রাব্বী একই স্বপ্ন দুবার দেখলেন। স্বপ্নটা এমন, একটা সাদা সুতির চাদর গায়ে তিনি 3 ছেলেমেয়েকে নিয়ে জিয়ারত করছেন এমন একটা জায়গায়, যেখানে 4টা কালো থামের মাঝখানে সাদা চাদরে ঘেরা কি জানে। 15ই ডিসেম্বর সকালে ঘুম থেকে জাহানারা রাব্বী স্বামীকে এই স্বপ্নের কথা খুলে বললেন। জবাবে ফজলে রাব্বী মৃদু হেসে বললেন, তুমি বোধহয় আমার কবর দেখেছ। শুনে ভয় পেলেন জাহানারা রাব্বী। টেলিফোনে পরিচিত অধ্যাপকদের কাছে কারো কারো বাড়িতে ফোন করতে বললেন দেশের কি অবস্থা জানার জন্য। ডক্টর ফজলে রাব্বীও ফোন করলেন, কিন্তু কারো বাড়িতেই সংযোগ পাওয়া যাচ্ছিল না, একসঙ্গে কাউকেই পাওয়া যাচ্ছে না। খানিকটা অবাক হলেন জাহানারা রাব্বী। নাস্তা করে তারা খেয়াল করলেন আকাশে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান উড়ছে, কাছেই কোথাও বিমান থেকে বোমা হামলা চালালেই বিকট শব্দের আওয়াজ ভেসে আসছে। চমকে উঠলেন জাহানারা রাব্বী। সকাল 10টার দিকে জানা গেল 2 ঘন্টার জন্য কারফিউ উঠেছে। এমন সময় ডক্টর ফজলে রাব্বী তারার গলায় স্ত্রীকে বললেন, পুরান ঢাকায় যেতে হবে একবার, এক অবাঙালি রোগীকে দেখতে যাব, দেখেই ফিরে আসব। শুনেই জাহানারা রাব্বী বললেন, ওখানে যাওয়ার কাজ নেই, দেশের পরিস্থিতি ভয়াবহ, ওরাই তো পাকিস্তানিদের সঙ্গ দিচ্ছে। জবাবে ফজলে রাব্বী হালকা হেসে বললেন, ভুলে যেও না সে মানুষ। জাহানারা রাব্বী বললেন, তুমি যে বলো আজই আত্মসমর্পণ করবে, তো মিরপুর মোহাম্মদপুরের লোকদের আমরা ক্ষমা করতে পারবো। গাড়ি থেকে মুখ বাড়িয়ে ডক্টর ফজলে রাব্বী বললেন, আহা ওরাও তো মানুষ, তাছাড়া ওদের দেশ নেই। জাহানারা রাব্বী বললেন, কিন্তু এত সবের পর ওদেরকে ক্ষমা আমরা কেমন করে করব। জবাবে ফজলে রাব্বী বললেন, হ্যাঁ ক্ষমাও করবে এবং আমাদের স্বাধীন দেশে থাকতেও দেবে। সেদিন ডক্টর ফজলে রাব্বী বাসায় ফিরে এসেছিলেন ফের কারফিউ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই। দুপুরের খাবার ছিল আগের দিনের বাসি তরকারি, কিন্তু ডক্টর ফজলে রাব্বী উল্টো বলেছিলেন, আজকের দিনে এত ভালো খাবার খেলাম। জাহানারা রাব্বী এরই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, দেশের এই অবস্থায় এখানে থাকাটা বিপজ্জনক। জাহানারা রাব্বী স্বামীকে বললেন, চলো এখনই চলে যাই। ডক্টর ফজলে রাব্বী বলেছিলেন, আচ্ছা দুপুরটা একটু গড়িয়ে নি, বিকেলের দিকে না হয় বেরোনো যাবে। কিছুক্ষণ পর বাবুর্চি এসে বলল, সাহেব বাড়ি ঘিরে ফেলেছে ওরা, সিদ্ধেশ্বরীর বাসার বাইরে তখন কাদালেপা মাইক্রোবাস
ও একটি জিপ দাঁড়িয়ে। মাইক্রোবাসের সামনে বেশ কয়েকজন তরুণ, পাশেই জিপে বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য দাঁড়িয়ে। যে আশঙ্কা করেছিলেন জাহানারা রাব্বি, ঠিক যেন তাই হলো। খুব হালকা স্বরে ফজলে রাব্বি জাহানারা রাব্বির দিকে তাকিয়েই বললেন, টিঙ্কুরাম্মা, ওরা আমাকে নিতে এসেছে। এরপর দারোয়ানকে গেট খুলে দিতে বলেছিলেন তিনি। যখন মাইক্রোবাসে তিনি উঠলেন তখন সময় ঘড়িতে বিকেল 4টা। 18ই ডিসেম্বর ডক্টর ফজলে রাব্বির লাশটি পাওয়া গিয়েছিল রায়ের বাজার বদ্ধভূমিতে। দুই চোখ উপড়ানো, সমগ্র শরীর জুড়ে বেয়নের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাতের চিহ্ন, দু হাত পিছনে গামছা দিয়ে বাঁধা, লুঙ্গিটা উরুর উপরে আটকানো, তার হৃৎপিণ্ড আর কলিজাটা ছিঁড়ে ফেলেছে হানাদার নিকৃষ্ট আলবদরেরা। এই সেই ডক্টর ফজলে রাব্বি যার গোটার হৃদয়ে জুড়ে ছিল বাংলাদেশ আর অসহায়ত্ব মানুষ, যার হৃদয়ে জুড়ে ছিল স্বাধীনতার স্বপ্ন, যার হৃদয়ে জুড়ে ছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। হানাদার ও আলবদরের ঘৃণ্য নরপিশাচেরা সেই হৃদয়কে ছিঁড়ে ফেললেই কি সমগ্র বাংলার মানুষের হৃদয় থেকে একজন ডক্টর ফজলে রাব্বিকে বিচ্ছিন্ন করা যায়? যায় না। আমরা হারিয়েছিলাম আমাদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই সন্তানকে। হাজার বছর পরেও ডক্টর ফজলে রাব্বি থাকবেন আমাদের প্রাণে, হৃদয়ের গহীনে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি এই কিংবদন্তি শহীদ বুদ্ধিজীবীকে।